নমস্কার বন্ধু ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গল শেয়ার বাজার এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব মার্কেট যদি সাডেনলি কখনও নিচে চলে আসে যদি করোনার মতো আবার কোনো সিচুয়েশান হয় তাহলে আমাদের কি করা উচিত কোন স্টকের সাথে আমাদের সাথে থাকা উচিত এবং ফান্ডামেন্টালি স্ট্রং হওয়া সত্ত্বেও যদি নিচে আসে তাহলে আমাদের সে কী করণীয় এবং ওই রিক্স থেকে আমরা কি করে বেরিয়ে আসব। তো তার জন্য খুবই একটা সহজ মার্কেট যখন নিচে আসবে মার্কেটের সাথে সাথে যে স্টকগুলোও আমাদের নিচে চলে আসে আমাদের সেই স্টকগুলো ফলো করতে হবে চলুন দেখে নিই খুব সুন্দর একটা স্ট্র্যাটেজি আমি আপনাদের এখন বলতে চলেছি যেটা আপনাদের খুবই কাজে লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং ভিডিওটি বন্ধুর সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন দেখে নিই কী কী ইনফরমেশান আমরা এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছি তার মধ্যে আমাদের প্রথম কথা হলো আমি আপনাদের বারবার শিখেছি পি কি করে আমাদের চেক করতে হয় আমরা সবাই জানি পি আমাদের কিন্তু এখন যে মানে প্রাইস আন্ডিং রেশিও সেটা কিন্তু আমাদের থার্টির কাছাকাছি আছে এবং এর আগেও আমি আপনাদের বারবার বলেছি যখনই পি আমাদের থার্টির উপরে চলে যায় মানে এই থার্টি মানে ওয়ান থেকে থার্টির মধ্যেও কিন্তু আমাদের মার্কেট প্রাইস ঘোরাফেরা করে সবসময় যখনই পঁচিশের উপরে চলে যায় আমরা বলতে পারি মার্কেট কিন্তু খুবই উপরে চলে যায় এবং মেহেঙ্গা বা আমরা বলতে পারি খুব দামি হাই ভ্যালুয়েশনে চলে যায় তো সেখানে শুধু একটা ব্যাড নিউজের দরকার হয় মার্কেটকে কারেকশান করার জন্য সেখান থেকে আমরা কিন্তু বারবার দেখতে পেয়েছি যত এক্সপার্টরা আছে তারা কিন্তু বলেছে আমাদের দেশের যে ইকোনমি সেটা কিন্তু পরের বছর মানে দু হাজার একুশে কিন্তু আমরা বলতে পারি যে মার্কেট মাইনাস জিডিপি মাইনাসে চলে যেতে পারে এবং কেউ কেউ সেটা জিরো বলেছে কেউ মাইনাস ফাইভে বলেছে তো সেখান থেকে এরকম নিউজ যদি হঠাৎ চলে আসে আমরা কিন্তু বলতে পারি মার্কেট আবার মুক্ত মুক্তপুরে পড়বে তো সেই যে রিক্সটা সেটাকে কি করে আমাদের ওভারকাম করা যায় সেটাই দেখে নেব চলুন দেখে নি আমরা চলে এসেছি নিফটি ফিফটির উপরে যেটা আপনারা দেখতে পাচ্ছেন নিফটি ফিফটি এই নিফটি ফিফটি কোন প্যারামিটারে কাজ করে আমাদের এনএসি মানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ যে প্যারামিটার হয় যে টপ ফিফটি কোম্পানি আমাদের মার্কেটকে লিড করে যাদের মানে টোটাল রেজাল্ট থেকে আমরা বলতে পারি মার্কেট কি হিসাবে চলছে তো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে নিফটির রেঞ্জ কিন্তু আমাদের অনেকটাই সুদ্রে এসেছে অনেকটাই মানে প্রায় হাইয়ার ভ্যালুয়েশন বলতে পারি যেখানে কিন্তু আমাদের এগারো হাজার তিয়াত্তর দেখতে পাওয়া যাচ্ছে যদি আমরা মাস পিছনে চলে যাই সেখান থেকে মার্কেট কিন্তু পঁয়তাল্লিশ পার্সেন্টের উপরে কিন্তু আমাদের কারেকশান হতে দেখা যাচ্ছে দেখুন প্রায় একচল্লিশ চল্লিশ পার্সেন্টে কিন্তু কাছে কাছাকাছি আমরা এই কারেকশান দেখতে পাচ্ছি তো এখান থেকে বলতে পারি মার্কেট এতটা উপরে চলে আসলো কোনো বিজনেস চালু হচ্ছে না কোনো কিছু হচ্ছে না যেটা আমি আপনাদের আগেও বলেছি যে আমাদের মার্কেট কিন্তু আমেরিকান মার্কেটকে ফলো করে তো আমেরিকান মার্কেটে কিন্তু আমরা দেখেছি ইলেকশানের জন্য মার যে মুড হয় সেটা কিন্তু ঠিকঠাক রাখতে দেখা যাচ্ছে তার সাথে যদি বলা হয় আমরা কিন্তু আরও একটা নিউজ পেয়েছি যে আমেরিকান মার্কেটে মানে আমেরিকা যে ইলেকশান হচ্ছিলো সেটা কিন্তু পিছিয়ে দেওয়ার কথাও চলছে তো হঠাৎ করে যদি সেখানে আমাদের পিছিয়ে যাওয়ার নিউজ আসে তারা কিন্তু আমরা বলতে পারি একটা খুব কিন্তু খারাপ সংকেত আমাদের এখানে মার্কেটের জন্য চলে আসতে পারে তো এখানে আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে চলুন দেখে মার্কেটের পি কী রেঞ্জে এখন চলছে আমরা চলে এসেছি আমাদের মার্কেট পি যে রেশিও সেখানে কিন্তু আমাদের যে নাম্বার সেটা কিন্তু দেখতে পাচ্ছি আমরা সবসময় এর আগেও আমি বলেছি আপনাদের যে মার্কেট কিন্তু তিরিশ থেকে তিরিশের উপরে কখনোই যায় না অসাধারণভাবে দেখুন সেটা কিন্তু আমাদের নিচে মানে আমাকে কিন্তু ফেল করতে দেখা যাচ্ছে ফেল না এটা আমরা আগেও বলেছি আমরা বাউন্ডারি জানি কিন্তু বাউন্ডারি ওই পাশে যে যাবে না সেটাও কিন্তু কখনোই না মার্কেট তিরিশ থেকে তিরিশের উপরে যায় মানে তিরিশের মধ্যে থাকে কিন্তু আজ কিন্তু আমাদের দেখতে পাচ্ছে থার্টি পয়েন্ট টোয়েন্টি তো আপনারা কিন্তু এখানে দেখে নিলেন মার্কেট কিভাবে আমাদের ওভারবোর্ড জোনে কিন্তু দেখা যাচ্ছে তো এখান থেকে আমাদের কি করা উচিত মার্কেট কিন্তু সাডেনলি যে কোনো সময় কিন্তু আমাদের মার্কেট নিচে চলে আসবে তাহলে আমরা তখন কি করব কোন শেয়ারের সাথে আমাদের সাথে থাকা উচিত সেটাই আমরা দেখে নেব আমি যখন আমি যখনই কোনো ভিডিও বানাই তখনই আপনাদের বারবার দেখি যে মানে ফিফটি টু লো এবং ফিফটি টু হাই কি করে আমাদের চেক করতে হয় তো সেখান থেকে আমরা যখনই এরকম দেখতে পারি যেটা আমাদের এই বছরেই দেখতে পাওয়া গেছে মানে মার্কেট যখন আমাদের সাত হাজার আট হাজারের কাছাকাছি দেখতে পাওয়া গেছিলো তখন কোন স্টকও আমাদের মানে তার সব থেকে লো ভ্যালু মানে ফিফটি টু লো সেখানে দেখিয়েছে এবং ফিফটি টু হাই মার্কেটের সাথে দেখেছে। সেটা আমরা দেখে নেব এখানে দেখতে পাচ্ছেন নিফটি ফিফটি টোটাল যে ফিফটি কোম্পানি সেই কোম্পানিগুলোর নাম কিন্তু আপনার সামনে আমি ওপেন করেছি চলুন দেখে নিই তার মধ্যে কোন কোম্পানিগুলো মার্কেটের সাথে আমাদের ওঠানামা করতে দেখা গেছে তো তার মধ্যে প্রথম যেটা দেখাবো সেটা আপনারা দেখবেন যে আপনাদের কিন্তু মার্কেটের সাথে আমাদের ওঠানামা করতে দেখা যাচ্ছে না তো সেটাই আমরা প্রথম দেখে নেব চলুন এখানে টাইপ করে দেখে নিই আমরা নামটা নেসলি ইন্ডিয়া এনইএস আমরা চলে এসেছি নেসলি ইন্ডিয়া কোম্পানির উপরে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তার যে মার্কেট ভ্যালু ছিল ফিফটি টু লো দেখুন ফিফটি টু লো কিন্তু আমাদের এবছর দেখতে পাওয়া যাচ্ছে না ফিফটি টু লো দেখতে পাওয়া যাচ্ছে আমাদের আগস্টে যেটা আমাদের কিন্তু আগের বছর দু এবং সেটা ছিল কিন্তু এগারো হাজার তো এরকম কোম্পানি হলে হবে না এবং ফিফটি টু লো কিন্তু আমরা এবছর দেখতে পেয়েছি তাহলে আপনাদের এরকম কোম্পানি হলে হবে না এটা কিন্তু আমাদের মার্কেটের সাথে কিন্তু নিচে আসেনি তাহলে চলুন দেখে নিই আমরা সেকেন্ড যে কোম্পানিতে চলে সেটা হলো দেখুন এইস ইউএল এই সরি এল যেটা হলো আমাদের খুবই কিন্তু বড় কোম্পানি আমরা এই কোম্পানির কম্পিউটার ল্যাপটপ কিন্তু সবই দেখতে পাই আইটি সেক্টর কিন্তু আমাদের দেখতে পাওয়া যায় এই কোম্পানি কাজ করতে এবং এই কোম্পানি আমরা কিন্তু কিছু দিনে মানে দিন আগে আমরা একটা কিন্তু পঁয়তাল্লিশ হাজার কোটি টাকার কিন্তু একটা মানে যে প্রোজেক্ট সেটাও কিন্তু আমরা পেতে দেখে গেছি যেটা টিসিএসকে ছেড়ে কিন্তু আমাদের এইচসিএলের কাছে এসেছে খুবই ভালো কোম্পানি চাইলে কিন্তু আপনারা সাথে থাকতে পারেন এবং সেখান থেকে আমরা যে যেটা দেখে নিচ্ছিলাম সেটা হলো ফিফটি টু হাই এবং ফিফটি টু লো আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট যখন আমাদের কুড়ি থেকে চব্বিশ তারিখের মধ্যে খুবই খারাপভাবে নিচে এসেছিল তখন কিন্তু বলতে পারে যে এই কোম্পানি কিন্তু আমাদের সাথে সাথে নিচে আসতে দেখা গেছে তাহলে আমরা বলতে পারি এখন দেখুন মার্কেটও হাই আমাদের কোম্পানিও কিন্তু হাইতে চলে এসেছে তাহলে আমরা বলতে পারি এরকম কোম্পানি মার্কেটের সাথে চলে এবং ফান্ডামেন্টালি কিন্তু খুব স্ট্রং তো এরকম কোম্পানির সাথে যদি আমরা জুড়ে থাকি মার্কেট যখনই নিচে আসবে তখনই এই সব কোম্পানিগুলোতে যদি আমরা মানে আমাদের বাই অন ডিপস অ্যাপ্লাই করে যদি কিনতে থাকি মাল ওঠাতে থাকে আমরা কিন্তু খুব খুব ভালো প্রফিটে থাকবো যেখানে আপনারা দেখে নিচ্ছেন মাত্র তিন মাসের মধ্যে কিন্তু আমরা প্রায় তিনশো সাড়ে তিনশো টাকার উপরে কিন্তু আমরা প্রফিট করে নিয়েছি তো এইভাবেই কিন্তু আপনারা এই স্ট্র্যাটেজি কাজে লাগাতে পারেন প্যানিক হওয়ার কোনো দরকার নেই ফান্ডামেন্টাল স্ট্রংসে আর নিচে যায় আপনাদের বারবার বলি নিচে যায় তাদের সময় দিলে কিন্তু তারা উপরেও চলে আসে চলুন আরও কিছু স্টক দেখে নি সেকেন্ড স্টক যেটা দেখতে পাওয়াচ্ছি ইনফোসিস দেখুন আপনাদের সামনে আমি ওপেন করেছি ইনফোসিস যেটার মার্কেট কিন্তু এখন সব থেকে হাই কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি এবং তার যেটা মার্কেট প্রাইস আমরা দু হাজার মানে কুড়িতে সবার লাস্টে যেটা দেখতে পেয়েছি যে পাঁচশো ন টাকা এবং সেখান থেকে কিন্তু আমাদের ফিফটি টু হাই যেটা দেখুন একত্রিশ তারিখ মানে লাস্ট দিনে কিন্তু আমাদের অ্যাচিভ করতে দেখা গেছে তো আমরা বলতে পারছি মার্কেটও হাই এই কোম্পানির রেঞ্জও কিন্তু হাইতেই চলে এসেছে তাহলে এই কোম্পানি কিন্তু আমাদের মার্কেটের সাথে সাথে চলতে দেখা যাচ্ছে যেটা মার্কেটে যখন নিচে এসছে তখন আমাদের কিন্তু এখানে কেনা উচিত ছিল এবং যারা কিনেছে তারা আজ অনেক প্রফিটে কিন্তু বসে আছে এবং এই কোম্পানি যখনই কিন্তু হাজারের উপরে বা আমাদের বারোশোর কাছাকাছি যেতে দেখা যাবে স্প্লিট দেওয়ার কিন্তু সম্ভাবনা থাকতে পারে আপনার চাইলে ইনভেস্ট করতে পারেন ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ার কীভাবে আপনি চুজ করবেন তার সাতটা স্ট্র্যাটেজি কিন্তু আমি আপনাদের প্যারামিটার শিখিয়ে দিয়েছি চাইলে আমি আপনাদের আই ব্যাটনও ভিডিওটি দিয়ে দেবো এবং এইভাবে দেখে ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ার এবং আপনার যেটা এখন শেখালাম যে মার্কেট যখন নিচে যাচ্ছে তখন কোন শেয়ারগুলো মার্কেটের সাথে সাথে নিচে এবং মার্কেট যখন উপরে আসছে তখন কোন শেয়ারগুলো মার্কেটের সাথে উপরে আসছে আপনি যদি এইটা একটু অ্যানালাইসিস করুন যেভাবে দেখতে হয় আপনাদের তো দেখান দেখানো আমি শিখিয়ে দিলাম এনএসসি অফিসিয়াল সাইটের উপরে যেভাবে আমরা দেখে নিই এটা আপনি বারবার আপনাদের বারবার আমি দেখিয়েছি তো আপনাদের এখন টোটোস্ত হয়ে গেছে আপনারা চাইলে এইভাবে অ্যানালাইসিস করে কিন্তু মার্কেটে টাকা ইনভেস্ট করতে পারেন এবং সেফলি খুব সুন্দরভাবে এত সুন্দর কিন্তু আপনারা মানে চার পাঁচ মাসের মধ্যে ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট টাকা কিন্তু আপনারা প্রফিট করে নেবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে এরকম ভিডিও আপনার কাছে পৌঁছাতে থাকবে টাটা বাই বাই আবার দেখাবেন নেক্সট ভিডিওতে